আসসালামু আলাইকুম, আমার নাম তাসলিমা আক্তার মুক্তা, আমার বয়স 26 বছর, আমার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। আমি গত 17 তারিখে ডিপিআরসিতে ভর্তি হয়েছিলাম। আমি যখন সেখানে এখানে ভর্তি হই তখন আমার পায়ের মধ্যে ব্যথা ছিল, মাজার মধ্যে ব্যথা ছিল, এই সমস্যাগুলো নিয়ে আমি এখানে ভর্তি হই। বিগত দিনে আমি এখানে ভর্তি হবার পর পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখানে মোটামুটি অনেকটাই সুস্থ আছি। আগে আমার গোড়ালিতে অনেক ব্যথা ছিল, পায়ে টান ছিল ধরতো, এখন পায়ের টান ধরা চলে গেছে, মোটামুটি আমি অনেকটাই সুস্থ ফিল করতেছি। মাজায় ব্যথা ছিল, ওইটা চলে গেছে নাই। আমার আমার এখন মনে হচ্ছে আমি পুনরায় যেভাবে হাঁটাচলা করতাম মোটামুটি অনেকটাই আগের লাইফে চলে গেছি। আমি আগে 2-1 জন ডাক্তার দেখাইছি, তারা আমাকে অপারেশনের কথা বলছে, আমি সেদিকে যাই নাই। আমি অপারেশনের কথা শোনার পরে অনেকটাই বিভ্রান্ত ফিল করেছি, ঘাবড়ে গেছি, সে কারণে আমি ওই দিকে আর যাইনি। আমার বয়সটাও অনেক কম আর আমার শুধুমাত্র একটা বাচ্চা, সে কারণে আমি অপারেশনের দিকে যাই নাই। আমি চেয়েছিলাম কোথাও আমি ফিজিওথেরাপির মাধ্যমে যাতে সুস্থতা ফিল করতে পারি, তো সেজন্য আমি হন্য হয়ে খুঁজছিলাম যে কোথায় আমি ভালো একটা ফিজিওথেরাপির মাধ্যমে পুরোপুরি সুস্থতা অর্জন করতে পারি। আমি যখন অপারেশনের কথা শুনতে পাই যে আমার অপারেশন করা লাগবে, তখন আমি চতুর্দিকে খুঁজতে দেখলাম যে কোথাও ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হতে পারবো কি পারবো না। তখন আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করলাম, তখন হঠাৎ একদিন স্যারের ভিডিও আমার সামনে পড়ে, তখন আমি আস্তে আস্তে স্যারের ভিডিও গুলো দেখতে শুরু করলাম। এখানে অনেক পেশেন্টের রিভিউ দেখি, দেখার পরে আমার নিজের থেকে ফিল হলো যে আমি হয়তো বা এখানে গেলে আমি সুস্থতা অর্জন করতে পারবো, তো আমি সেভাবে এখানে এসে যোগাযোগ করি। করার পরে স্যার আমাকে বলে যে এখানে আমাকে ভর্তি হতে হবে, আমি এখানে ভর্তি হই। হওয়ার পরে আমি এখন আপাতত অনেকটাই সুস্থ। আমি যেদিন স্যারের সাথে প্রথম দেখা করতে আসি, স্যার তখন আমাকে বলছে যে আমি জিজ্ঞাসা করছি যে স্যার আমি কি পুরোপুরি সুস্থ হবে, স্যার বলছে যে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। সেখান থেকে আমি আসছি, স্যারের এখানে ভর্তি হয়েছি, এখন ইনশাল্লাহ সত্যি আমি আগের থেকে বেটার ফিল করতেছি। স্যার স্যারের কথাটা রেখেছেন, আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এখানে যারা আমাকে দেখেছেন ফিজিওথেরাপিস্ট, এখানের বিভিন্ন সুবিধা সেবা আমার অনেক মানে আমার মন মতো হয়েছে, আমি এখানে সুস্থতা ফিল করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের উসিলায় আমি এখানে এসে সুস্থ হয়েছি। এবং আমাকে দেখার পর অনেকেই ভাবতে পারেন যে উনি সুস্থ হয়েছে, আমরাও সেখানে যাই, আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, কারণ এখানের চিকিৎসা আমার আমি মনে করি অনেক ভালো, অপারেশন বিহীন চিকিৎসা হয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এখন যেরকম আছি সেরকম যেন ভালো হয়ে ভবিষ্যতেও ভালো থাকতে পারি। স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভবিষ্যতে ভালো যেন আমি থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।